মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ছেলের হাতে মৃত্যু হলো বাবার। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় জঙ্গিপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড এলাকায়। মৃতের নাম কবির শেখ। জানা যায়, দীর্ঘদিন ধরেই মদ গাঁজা হিরোইনের নেশা করত অভিযুক্ত ছেলে জুয়েল শেখ। প্রতিবেশীরাও জানাচ্ছেন এমনটাই। এই নিয়ে হামেশাই চলতো পারিবারিক অশান্তি। এদিনও নেশা করার জন্য বাবার কাছে টাকা চাওয়া নিয়েই বচসার সূত্রপাত বলে জানা যায়। বচসা, তারপর ধাক্কাধাক্কি, আর তার জেরেই পড়ে যান 50-এর ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেখি হঠাৎ চেন্নাই করে নিয়ে যাচ্ছি, কী হলো রে, কী হলো, তো সিঁড়ি থেকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি হসপিটাল নিয়ে গেলাম, বাইরে থেকে ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাইরে থেকে ডাক্তার বললো নেই। নিয়ে এসে গ্রামে ঢুকছি যখন, তখন শুনছি নাকি ওর ছেলে ছেলের সঙ্গে মারপিট হয়ে এই ঘটনা ঘটে। কেন মারলো, কেন ছেলে বাবাকে? একটু হিরো ইনসিডেন্ট খাই। ঘটনায় অভিযোগের তীর ছেলের জুয়েল শেখের দিকেই। ঘটনার পরই অভিযুক্ত জুয়েল শেখকে আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার পর এলাকায় যুবকদের মাদক আসক্তি নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন। পুঞ্জা পালিঘাটের সিচুয়েশন, তাতে মদ গাঁজা জুয়া ভরপুর, এর এই চিন্তা এই জন্য এই ধরনের ঘটনা ঘটছে, যাতে আমরা জনগণ আমরা চাইছি যাতে হিরোইন মদ গাঁজা জুয়া বন্ধ হয়। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।